আসসালামু আলাইকুম অনেকেই অ্যান্ড্রয়েড ফোন থেকে ডিলেট হওয়া ভিডিও এবং ছবি ফিরিয়ে আনার চেষ্টা করতেছেন বাট পারতেছেন না এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখে দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনারা খুব সহজেই গত পাঁচ বছরের ডিলেট হওয়া ছবি এবং ভিডিও ফিরিয়ে আনবেন তো কথা বলাবো না চলে যাব স্ক্রিনে ওয়েলকাম ব্যাক প্রিয় আমি চলে যাবো মূল কাজে তার আগে আপনাদেরকে বলে রাখি এই অ্যাপটি হান্ড্রেড পারসেন্ট কাজ করবে সো আপনারা ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমি চলে গেলাম অ্যাপসে আরেকটি কথা বলে রাখি আমি আপনাদেরকে আগে করে দেখাবো ভিডিও এবং ফটো তারপরে আপনাদেরকে ইনস্টল করা শিখিয়ে দেবো তো আমি আগে আমার গ্যালারিটা চেক করে আপনাদেরকে দেখাচ্ছি আমি চলে গেলাম আমার গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে আমি যদি রিসেন্ট অপশনে চলে যাই এখানে কিন্তু প্রথমে দুইটা ভিডিও আছে যে স্ক্রিন রেকর্ড করা এবং এই সাইডে কিন্তু একটা পিকচার আছে আপনারা দেখে রাখুন এটা দেখার কারণ হলো আমি যে ভিডিও এবং ফটোগুলো রিকভারি করব সেই ভিডিও এবং ফটোগুলো আমার প্রথম সিরিয়ালে থাকবে তো আমরা এখন চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাপসে আমি চলে গেলাম সেই কাঙ্ক্ষিত অ্যাপসে অ্যাপসে যাওয়ার পরে আমাদের কিন্তু ঠিক সেম এরকম একটা অপশন চলে আসবে এইখানে প্রথমে একটা অপশন লেখা থাকবে সার্চ ফর লস্ট ফটোস এবং সেকেন্ড যে অপশনটা লেখা থাকবে সার্চ ফর লস্ট ভিডিও এই দুই অপশনে আমরা কাজ করব। তো প্রথমে আমরা ফটো রিকভারি করবো তারপর আমরা ভিডিও রিকভারি করবো তো ফটো রিকভারি করার জন্য আমরা এই উপরের অপশনে এই অপশনে একটা ট্যাপ করে দেবো আমি এই অপশনে একটা ট্যাপ করে দিচ্ছি তো এখানে ট্যাপ করার পরে একটু সময় নেবে সময় নিয়ে আপনার কিন্তু অটো স্ক্যান করবে আপনার যে ফটোগুলো অতীতে ডিলেট হয়ে গিয়েছিল সমস্ত ফটো কিন্তু এখানে স্ক্যান করে আপনার ফটোগুলো এখানে নিয়ে আসবে আরেকটি কথা বলে রাখি ডিলেট হওয়া ফটোর সাথে সাথে কিন্তু আপনার রানিং দুই একটা ফটো থাকতে পারে সো দুই একটা ফটো দেখে আপনারা আবার মনে করে নিয়েন না যে আপনার সবগুলো ফটোই গ্যালারির ফটো আমি আবারও বলতেছি এই স্ক্যান করা ফটো দ্যাট মিন্স আপনার ডিলেট হওয়ার ফটোর সাথে আপনার রানিং দুই একটা ফটো থাকতে পারে সেক্ষেত্রে আপনারা কিন্তু আবার এটা মনে করিয়েন না যে আপনার সবগুলো ফটোই গ্যালারির ফটো তো আপনার যখন রিকভারি হওয়া শেষ হয়ে যাবে তখন কিন্তু এরকম একটা অপশন চলে আসবে এখানে অসংখ্য ফটো এখানে আপনারা দেখতে পারবেন অতীতে যে ফটোগুলো আপনার ডিলিট হয়ে গিয়েছিল তো এইভাবে কিন্তু আপনার একটু সময় দিতে হবে স্ক্যান কমপ্লিট হলে আপনারা এই কাজটি করবেন তো আমার কিন্তু সম্পূর্ণ স্ক্যান করা শেষ আপনারা যদি একটু ফলো করেন একদম নিচে ছয় হাজার ফাইল আমার কিন্তু এইখানে আছে ছয় হাজার ছয়শো তেষট্টিটি ফটো এখানে আছে। সো এখান থেকে আমার যে ডিলেট হওয়া ফটো আমি রিকভারি করতে চাচ্ছি সেই দুইটা ফটো আমরা এখান থেকে টিক মার্ক করে নেব আমি এখান থেকে টিক মার্ক করে নিলাম দুইটা ফটো এবং আপনাদের মন মতো আপনারা যতগুলো ফটো রিকভারি করতে চাচ্ছেন সেই কটা ফটো আপনারা সিলেক্ট করে নেবেন এরপরে একদম মিসে চলে আসবেন নিচে আসার পরে রিকভার একটা অপশন দেখতে পারবেন এই রিকভার অপশনে একটা ট্যাপ করে দেবেন এরপরে আমরা এখান থেকে একদম মিডিলে যে অপশনটা দেখতে পাচ্ছি এই মিডিল অপশনে ট্যাপ করে দেব এবং মিডিল অপশানে ট্যাপ করার পরে একটা অ্যাড চলে আসতে পারে আপনারা অ্যাডটি দেখে নেবেন আমি এই মিডিল অপশনে একটা ট্যাপ করে দিচ্ছি তো তারপরে কিন্তু আমাদের মাঝে ঠিক সেম এরকম ফোল্ডার চলে আসবে আপনারা চাইলে কিন্তু আপনার এই রিকোভারি ফটোটি ফোল্ডার করে রাখতে পারেন তো ফোল্ডারটি সিলেক্ট করে একদম নিচে ইউজ দিস ফোল্ডার এই একটা ট্যাপ করে এবং এখান থেকে অ্যালা অপশনে ট্যাপ করে দেবেন তারপরে কিন্তু আপনার এই ফাইলটি সেভ হয়ে যাবে এখান থেকে নো থ্যাংকস দিয়ে আপনারা বের হয়ে চলে আসবেন এবং আমরা এখান থেকে কেটে দিয়ে আমরা গ্যালারিতে চলে যাবো গ্যালারিতে যাওয়ার পরে আমরা যদি একটু দেখি এখানে দেখতে পারবো আমার কিন্তু সেই কাঙ্ক্ষিত ফটো চলে আসছে এখানে আমরা যে দুইটা ফটো রিকভারি করেছিলাম সেই দুইটা ফটো কিন্তু চলে এসেছে আপনারা ঠিক সেমভাবে কিন্তু ফটো নিয়ে আসতে পারবেন এরপরে আমি চলে যাবো আমার সেই কাঙ্গতে অ্যাপসে এবং আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিও কীভাবে আপনারা রিকভারি করবেন ভিডিও রিকভারি করার জন্য আমরা এখান থেকে ব্যাগে চলে যাব তো এখন আমরা ভিডিও রিকভারি করবো আর ভিডিও রিকভারি করার জন্য এখানে সার্চ ফর লস্ট ভিডিও এই অপশানে আমরা একটা ট্যাপ করে দেবো আমি এই অপশানে একটা ট্যাপ করে দিচ্ছি তারপরে কিন্তু আমাদের সেই ডিলেট হওয়া ভিডিওগুলো সার্চ হওয়া শুরু করবে এখানে অনেকটা সময় দিতে হবে কারণ ভিডিওতে অনেক এমবি লাগে সো সেক্ষেত্রে আপনার এই সার্চ অপশনে অনেকটা সময় দেওয়ার পরে কিন্তু এই ভিডিওগুলো আসবে সেক্ষেত্রে আপনারা একটু ধৈর্য ধরে একটু সময় দিয়ে এই সার্চ অপশনে ওয়েট করবেন তো আমার কিন্তু ভিডিওগুলো চলে আসতেছে এবং নিচে কিন্তু রিকভারি স্টার্ট রয়েছে সো আপনারা অবশ্যই কমপ্লিট হওয়া পর্যন্ত এখানে ওয়েট করবেন এরপরে আমরা এখান থেকে দুইটা ভিডিও সিলেক্ট করে নেবো এবং এখান থেকে আমরা আবারও সেমভাবে রিকভারি অপশানে ট্যাপ করে দেবো আমি এখানে রিকভারি অপশানে ট্যাপ করে দিলাম এবং সেমভাবে আমরা মিডিল অপশানে একটা ট্যাপ করে দেবো এবং এখান থেকে ইউজ দিস ফোল্ডারে ট্যাপ করে দেবো এবং এখান থেকে অ্যালাও আমরা ট্যাপ করে দেবো অ্যালাও ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু আমরা নো থ্যাংকসে ট্যাপ করে দেবো এবং আমাদের ভিডিও দুটো কিন্তু রিকভারি হয়ে গেছে আমরা যদি এখন দেখতে চাই আমরা চলে যাব গ্যালারি গ্যালারিতে যাওয়ার পরে আমরা রিসেন্ট এ ট্যাপ করে দেব এবং আমরা এখানে কিন্তু সেই কাঙ্ক্ষিত ভিডিও দুইটি দেখতে পারব আপনারা খুব সহজে ভিডিও এবং ফটো এইভাবে রিকভারি করতে পারেন তবে একটা কথা বলে রাখি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে সবগুলো ভিডিও বা সবগুলো ফটো আপনার রিকভারি হবে না কিছু ভিডিও এবং কিছু ফটো রিকভারি নাও হতে পারে সো সেই ক্ষেত্রে আপনারা একটু সতর্কভাবে এই কাজগুলো করবেন এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এই অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন তো এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ বক্সে আমরা লিখে দেবো ডিস ডিগার এস কে আই ডবল জি ইআর ডিস ডিগার লিখে সার্চ করে দিলে এই অ্যাপসটা চলে আসবে আমরা সিম্পলিভাবে এই অ্যাপসটা ইনস্টল করে নেব আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি আপনারা জাস্ট ইনস্টল করে এখানে একটা পারমিশন চলবে পারমিশন দিয়ে দিলেই হয়ে যাবে আর কোনো কাজ নেই তো প্রিয় ভিউয়ার্স এই ছিল পুরো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে প্লিজ এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আজ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ